السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد اللهم صل على محمد وعلى آل محمد

এই মুহূর্তে টিভি সিটের সামনে বসে যারা আমাদের সাথে সরিক হয়েছেন আপনাদের প্রত্যেকে জানায় অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতি সপ্তাহে আজও আমাদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ইকরা বাংলা নিয়মিত আলোচক দারিম লন্ডনের সম্মানিত ইমাম আপনাদের অত্যন্ত পরিচিত মুখ হযরত মরানা মফ রিয়াজ আহমদ সাহেব আমরা অল্প কিছুক্ষণের মধ্যে হজরতের কাছে ফিরে যাবো তবে তার আগে জানিয়ে দিই আমাদের এই অনুষ্ঠানে সর্বপ্রথম সম্মানিত অতিথি কয়েকটি বিশেষ মাসুন্দানি আলোচনা করেন পরবর্তীতে আপনাদের কাছ থেকে কল নেওয়া হয় আজও সম্মানিত অতিথি সর্বপ্রথম আপনাদের সম্মুখে কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা দোয়ার আলোচনা পেশ করবেন পরবর্তীতে আপনাদের কাছ থেকে কল নেওয়া হবে আশা করি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে অনুষ্ঠানকে সুন্দর এবং স্বার্থ করে তুলবেন তো চলুন আমরা কোথা না বেড়ে চলে যাই সম্মানিত অতিথির কাছে দেখি তিনি আমাদের জন্য কি দোয়ানি এসেছেন السلام عليكم ورحمة الله <البركاتي> وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله بعد <ونسن> الحمد, <ونسن> الحمد, <ونسن> الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمه وقل رب ارحمهما وقل رب ارحمهما كما ربياني صغيرا. عن ابن مسعود رضي الله عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله قال الصلاة على وقتها قلت ثم أي قال بر الوالدين قلت ثم أي قال الجهاد في سبيل الله رواه البخاري ومسلم أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم شمالي شمالي تدرسك ستامر أمرا 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 মা বাবার জন্য দুটি দোয়া নিয়ে আলোচনা করব। মা বাবার জন্য দুটি দোয়া নিয়ে আমরা আলোচনা করব যে দুটি দোয়া কোরআনে করিমের মধ্যে আছে প্রথম দোয়াটি হলো যেটা সুরায় বনি ইসরায়েলের মধ্যে সুরাতল ইসরার মধ্যে অথবা সুরাত বন বলা হয় এই সুরার মধ্যে যে আয়াতটা আছে সে আয়াতের মধ্যে একটা পাঠ সে আয়াতের মধ্যে একটা পাঠ এই পাঠটা সবার কাছেই পরিচিত আশা করি আমাদের ভিওয়ার যারা আছেন সবাই হয়তো এটা জানেন আমার কাছে লাগতেছে যে আপনারা এটা জানেন এই যে দোয়াটা এই দোয়াটা হইল মা বাবার জন্য দোয়া মা বাবার জন্য দোয়া যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেই দোয়াটি আমরা যদি পড়ি কয়েকবার পড়ি সুন্দর করে যদি আমরা পড়ি এরপরে আমরা কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ তাহলে মা বাবার জন্য যে দোয়াটি হলো সে আজকে যে প্রথম দোয়া সেই দোয়াটি হলো রব্বির হ্যামহোমা রবী সির হ্যাম হামহুমা রব্বির হ্যামহোমা কামারব্যী সগির রব্যের কামা হুমা কামারব্যী সগির হে আমার প্রতিপালক তুমি আমার পিতা মাতা তাদের প্রতি তুমি সেরূপ দয়া করো যে রূপ তারা শৈশবে আমাকে দয়া করেছিল প্রতিপালন করেছিল তারা যেরকম দয়া এবং মায়ায় আমি যে সময় শিশু ছিলাম আমার শৈশবে তারা যেরকম আমাকে প্রতিপালন করেছে যে রকম মোহাব্বতের সাথে মায়ার সাথে তুমিও তাদেরকে এরকম কি করো দয়া করো এটা হইলো আজকের প্রথম দোয়া যেটা হইলো বনি ইসরাইলের মধ্যে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ সে আয়াতের মধ্যে একটা পাঠ এ এই পাঠটা হইলো কামা হামহুমা রব্বয়নি এই আয়াতের মধ্যে আছে ওয়াকুর রাব্বির হামহুমা কিন্তু আপনি যে সময় দোয়া পড়বেন এসে ওয়াকুর বলবেন না অনেকে পড়ে ফেলেন কোরআনের মধ্যে এটা আসছে যেহেতু এর আগের শব্দটা আছে কুল কুল শব্দটা আসছে কুল মানে হইলো হে নবী আপনি বলেন এরকম যেটা আসছে যে ওয়াকুল এই ওয়াকুলের মধ্যে হইলো যে তুমি বলো ওয়াকুল মানে হলো কি যে তুমি বলো তুমি বলো রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানী সহির যে এখন এই জায়গার মধ্যে বলছেন যে আমাকে বলছেন আপনাকে বলছেন আল্লাহ তারা বলছে তুমি বলো তাহলে আমরা যে সময় দোয়া করবো এইসব বলতে হবে না ওয়াকুল বলতে হবে না বলতে হবে কি রব্বের হামহুমা হুমা হামহুমা হাম হুমা কমা রব্বায় হে আমার রব হে আমার প্রতিপালক তাদের প্রতি তুমি দয়া করো যেরূপ শৈশবে তারা আমাকে প্রতিপালন করেছে যে দয়ায় যেরকম যেরূপ দয়ায় তারা শৈশবে তারা আমাকে প্রতিপালন করেছে এটা আজকের প্রথম দোয়া আজকের দ্বিতীয় দোয়া হলো সেই দোয়াটি হাতে ইব্রাহিম আলী ইসলামের দোয়া হাজতে ইব্রাহিম আল ইসলামের দোয়া যেটা সেই দোয়াটি হল রব্বা নগফির ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب شندر دعا شندر دعا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب هي أمدر ببو هي مد رب هي مد رب আহ এটা কে বলছেন এটা হাতে ইব্রাহিমের দুয়া এটা আল্লাহতালা কোরআন কারিমের মধ্যে সুরা ইব্রাহিমের মধ্যে সুরা ইব্রাহিমের মধ্যে এই দুয়াটি আছে রবানা কফিলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিল মিনিয়া উ মাইয়া কুমুল হাইস হে আমাদের রব হে আমাদের প্রবু আমাকে মাফ করো প্রথমে বলবেন কি দুয়ার মধ্যে দুয়ার মধ্যে এটা প্রথম প্রথম হইলো আমাকে মাফ করো হে আল্লাহ আমাকে মাফ করো এরপরে অলি ওয়ালিদাইয়া আমার পিতা মাতাকে মাফ করো আমার পিতা মাতাকে মাফ করো অলিল মমিন ইনা এবং সকল মমিনকে মাফ করো এই দিন সকল মমিনদেরকে মাফ করো সেই দিবসে ক্ষমা করে দাও সকল মমিনকে সেই দিবসে মাফ করে দাও যেদিন হিসাব কার্যকরী হবে যেদিন হিসাব নেওয়া হবে কেয়ামতের দিবসে সকল মোমিনকে তুমি মাফ করে দাও এটা একটা একটা পরিপূর্ণ দোয়া জামে দোয়া অনেক গুরুত্বপূর্ণ একটা দোয়া সেই দোয়াটা ইব্রাহিম রত্ন করেছিলেন এখন যদি আমরা একটু আসি প্রথমে যদি আমরা আসি এই আজকের যে প্রথম দোয়া সেই দোয়াটা আমরা যে আয়াতের একটা পাঠ আমরা কি করেছি সে আয়াতটা পুরো পুরো আয়াতের মধ্যেই আল্লাহ তালা মা বাবার কথা বলেছেন পুরা আয়াতের মধ্যেই বলেছেন মা বাবার কথা যেমন আল্লাহ তালা এই জায়গার মধ্যে বলছেন ওকাদা রব্বা যে রব আদেশ করেছেন আল্লাহ ইল্লা ইয়া যে আল্লাহ ছাড়া আর কোনো কেউ এবাদত করবা না প্রথমে বলছেন কি যে আল্লাহ ছাড়া আর কেউ এবাদত করা যায় না এরপরে তার সাথে সাথে বলেছেন ওয়াবিল ওয়াবিলা এবং মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে চিন্তা করেন আল্লাহ তালার হকের পরে আপনার এই জায়গার মধ্যে আসছে যে বলছেন মা বাবার সাথে ভালো ব্যবহার করা এবং এটা আল্লাহ তালার হুকুম এটা একটা ওয়ার্ডার আল্লাহর একটা ওয়ার্ডার এবাদত করা যেরকম আল্লাহর অর্ডার যে তোমরা আল্লাহ চালকের এবাদত করবে না এরপরে বলছেন অবিল ভালো ব্যবহার করতে হবে এখন সব ব্যবহার করতে হবে এরপরে বলছেন যে না ইমাইয়াবান যদি তাদের মধ্যে একজন অথবা দুইজন আউ কেলাহমা বার্ধক্যের মধ্যে পৌঁছে যায় বয়স বেশি হয়ে যায় দুর্বল হয়ে যায় অসুস্থ হয়ে যায় এরকম একটা বয়স বেশি হয়ে যায় কিবার মানে বার্ধক্যতা তখন বলছেন ফালা তাকুল্লাহমা উফ তখন তুমি তাদের সামনে কোনো শব্দ বলবা না কোনো কষ্ট দিবা না এমন একটা শব্দ বলব না যে শব্দের দ্বারা বোঝা যায় একটা নারাজি যে তুমি এটা করতে পারবা না বা উফ শব্দর চাইতে উফ শব্দ অনেক সময় আমরা বলি উফ বলি হ্যাঁ এরকম শব্দ বলা যাবে না মা বাবার সামনে এরকম শব্দ বলা যাবে না অর্থাৎ মা বাবাকে কোনো রকমের কষ্ট দেওয়া যাবে না কোনো রকমের কষ্ট দেওয়া যাবে না এখন এই আয়াতের দ্বারা আপনি আমরা একটা প্রশ্ন হইলো যে বার্ধক্যতার সময় আমরা বলা যাবে না কিন্তু মনে হয় মা বাবা যদি ইয়ং হয় তাইলে মনে হয় কষ্ট দেওয়া যাবে জি মনে না এই আয়তার মধ্যে বলা হয়েছে যে বার্ধক্যতা এটা মানে কি যে সময় মা বাবা যদি একটু বয়স কম হয় তাহলে কেউ কষ্ট দেওয়া যাবে না বরং সে এটার কোনো টাইম নাই কিন্তু বার্ধক্যতা বলা হয়েছে এই সময় মানুষের প্রয়োজন বেশি এই সময় মানুষের নিড বেশি এই সময় দুর্বল হয়ে যায় তখন এই কথাটা এই জন্য বলছেন হয়তো মা বাবা যদি বয়স কম থাকে বার্ধক্যতার মধ্যে না পৌঁছে তাহলে তাদের এত বেশি প্রয়োজন হয় না এত বেশি প্রয়োজন হয় না কিন্তু এটা মানি না যে মা বাবা তো মা বাবা মা বাবাই চায় বয়স চল্লিশ হোক চাই পঞ্চাশ হোক চায় ষাট হোক তার সাথে ভালো ব্যবহার করতেই হবে ভালো ব্যবহার করতেই হবে কিন্তু বার্ধক্যতার সময় তাদের প্রয়োজন বেশি এই সময় আল্লাহ তালা বলছেন যে তোমরা এই সময় কী করবা না তাদেরকে কোনো কষ্ট দিবা না উফ শব্দ বলবা না এর চাইতেও যদি আরও কোনো কি বলে কম লেভেলের যদি কোনো শব্দ থাকতো তাহলে আল্লাহ তাহলে এটাই বলতেন এরকম কিতাবের মধ্যে লেখছেন তফসিলের কিতাব মধ্যে লিখছেন যে উফ শব্দ চাইতে যদি আরো কোনো কম পর্যায়ের শব্দ থাকতো তাহলে এটাও বলে দিতেন এর চাইতে কম শব্দ আর আরবিতে ছিল না আরবি ভাষায় ছিল না অর্থাৎ কোনো সময় তাদেরকে কষ্ট দেওয়া যাবে না এরপরে বলছেন ওলাতান হার হুমা তাদেরকে দমকও দেওয়া যাবে না আরে কষ্ট দমক দেওয়া তো দূরের কথা এটা তো এটা কেমনে এটা সম্ভবই না মা বাবাকে দমক দেওয়া তো প্রশ্নেই আসে না ওলাহার হুমা আল্লাহ এবং আল্লাহ নিষেধ করে দিয়েছেন তোমরা তাদেরকে দমক দিতে পারবে না দমক দিতে পারবে না আল্লাহ একবার এরপরে বলছেন তুমি তাদের সাথে নম্রসূরি কথা বলো এবং এরকম না যে কি করে মানুষকে দেখাইবার জন্য না এরকম না বরং সে আন্তরিকতার সাথে এবং কি সাথে যে অন্তর দিয়া তুমি মহাব্বতের সাথে তাদের সাথে কথা বলো নম্রসুরি কথা বলো কাউল এন ইমা অর্থাৎ নম্রসুরী কথা বলো তাদের সাথে উঁচু কথা বলবে না উঁচু কথা বলবে না যদি কোনো সময় হয়ে যায় হয়ে যায় অনেক সময় আসে মানুষ তাকে মিস্টেক হয়ে যায় আপনি আপনি সাথে সাথে তার কাছে মাফ চান যে বাবা আমাকে মাফ করে দেন মা মাফ করে দাও হয়ে যায় আমাদের আপনি যদি এটা বুঝতে পারেন তাহলে তাহলে বোঝাতে হবে আপনি বুঝছে আপনি আপনি যে এই যদি আপনি মার কাছে মাফ চান আমার প্রত্যেক মা তার ছেলেকে মাফ করে দেয় মাকে মাফ করে দেয় বাবা তার ছেলেকে মাফ করে দেয় তাহলে এটা আমরা করবো না প্রথম নম্বর টার্গেট হইলো যতই আমার রাগ থাকুক কিন্তু রাগ আমার মা বাবার সামনে আমি এটা প্রকাশ করবার এটা আমাদের প্রথম টার্গেট যে আমরা যতই আমাদের মা বাবা আমাদেরকে যদি কষ্ট দেয় যদি জুলুমও করে হতে পারে এরকম কিন্তু এরকমের এরকম সংখ্যা খুবই কম মা বাবা জুলুম করে এরকম সংখ্যা খুবই কম এর পরও আপনি এটার কোনো বদলা নিতে পারবেন না বদলা নেবেন তো দূরের কথা তা কি আপনি বরংচে আফটার করতে হবে বরংচে বলা হয় যদি মা বাবা আপনাকে জুলুম করে তবুও মা বাবার হক শেষ হয়ে যায় না আপনি বলতে পারবেন না মা বাবা তো আমার উপর জুলুম করে আমি তার সাথে ভালো ব্যবহার করবো এটা বলতে পারবেন না এটা রাইট নাই আপনার তো আপনার সাথে ভালো ব্যবহার করতে হবে ভালো ব্যবহার করতে হবে এরপরে বলছেন এমনকি মা বাবা যদি অমুসলিম হয় সে যদি তার সাথেও ভালো ব্যবহার করতে হবে কোরআনের মধ্যে আলাদা তারা বলছেন আহিব হুমা ফিদ্দুনিয়া মা আরুফা মা বাবা যদি কাফির হয় তুমি তার সাথে ভালো ব্যবহার করতে হবে তাদেরকে খেদমত করতে হবে লুকাফ্টার করতে হবে পয়সা দিতে হবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতে হবে যদি তাদের না থাকে তাহলে এটা করা তোমার উপর জরুরি এটা আবশ্যক করে দেওয়া হয় মা ছেলেদের জন্য মা বাবা যদি কাফির হয় তার যদি খাওয়া দাওয়ার প্রয়োজন হয় তার থাকে তোমার তোমার যদি সাধ্য থাকে তৌফিক থাকে তাহলে দিতে হবে এটা তোমার উপর এটা জরুরি ওয়াজিব তোমার উপর দেওয়া এই জন্য আমরা বলছিলাম এর বাদে আল্লাহ তালা বলছেন ওয়াকুল্লাহুমা কৌরানিমা এরপরে বলছেন লাহুমা জানা আর রহমা তুমি তার সামনে আল্লাহ আকবর রহমতের সাথে দয়ার সাথে আন্তরিকতার সাথে তুমি তোমার মাতাকে নিচু করে দাও এখানে জানাহ মানে হলো পাখা এই যেটা বলা হয় এই যে বাজু যেটা এটাকে বলা হয় জানাহ অর্থাৎ আপনি মা বাবার সামনে যেতেই আপনি বড় হন যদি আপনি বড় আল্লামা হয়ে যান না কেন বড় যান না কেন আপনি শেখুল আতীষ হয়ে যান না কেন আপনি ডক্টর হয়ে যান না কেন আপনি ইঞ্জিনিয়ার হয়ে যান না কেন পাইলট হয়ে যান না কেন মা বাবার সামনে মা বাবা যদি একবারে যদি কি হয় লেখাপড়া না থাকে তার সামনে মাথাকে নত করে দাও সুহান জানাহুল রাহমা এরপরে ওয়াকুল এবং তুমি বলো তুমি বলো আমাকে বলা হয়েছে আপনাকে বলা হয়েছে এবং তুমি বলো আল্লাহ তালার কাছে আল্লাহ তালা নিজে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে তুমি বলো রব্বির হাম হুমা রব্বির হাম হুমা কামা রব্বাইয়া নি সহির রব্বির হাম হুমা কামা রব্বাইয়া নি সহির হে আমার প্রতিপালক আপনি তাদেরকে রহম করো দয়া করো আপনি আপনি চেনে হিসাবে আপনি মা বাবার সব কষ্ট দূর করতে পারবেন না চেষ্টা করলেও পারবেন না মা বাবার সব প্রয়োজন আপনি পারবেন না এটা চেষ্টা করবেন কিন্তু এই এই জন্য আপনি চেষ্টাও করবেন লুক আফটারও করবেন এবং দোয়াও করবেন যে আল্লাহ আমি তো আমার মা বাবার সব প্রয়োজন মিটাইতে পারবো না আপনি রহম করো আপনি আমার মা বাবার প্রয়োজনকে দূর করে দাও একজন আপনি আপনি নিজেও হেদমত করবেন নিজেও মা বাবাকে লুক আফটার করবেন আবার আল্লাহর কেচে আপিল করবেন হে আল্লাহ তুমি আমার মা বাবাকে দয়া করো রাব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সগিরা আর কিভাবে দয়া করো তারা যেরকম আমাকে ছোটো কালে শৈশব কালে তারা যেরকম আমাকে দয়া করেছিল কীরকম দয়া করেছিল যে বলা হয় যে মা তার ছেলেকে নিয়ে তার মেয়েকে নিয়ে দশটা মাস পেটের মধ্যে রাখছে এই অবস্থায় আমরা কত কষ্ট দিছি মাদেরকে কত কষ্ট দিচ্ছি এটা এটা এটার ঋণ আমরা পরিশোধ করতে পারবো না এটার ঋণ আমরা পরিশোধ করতে পারবো না এই মা যে সময় এই বাচ্চাটাকে দেখে ডেলিভারির পরে তখন সব কষ্ট শেষ হয়ে যায় সব কষ্ট শেষ হয়ে যায় বলেই যায় দশটা মাস যে সে ঘুমাইতে পারে নাই সে চলাফেরা করতে পারে নাই সবগুলো ভুলে যায় বা মা যখন তার ছেলেকে দেখে মেয়েকে দেখে এরপরে শুরু হইল দুধ খাওয়া দুই বৎসর পর্যন্ত যে কোনো সময় মা দেখা যায় ঘুমের সময় দুধ খাওয়াইতে হয় এই যে একটা লং জার্নি দুইটা বৎসর লুক আপন এরপরে এখন তো আচ্ছা আপনার কি আছে কিছু নেপি আছে বদলা কিছুটা আরাম হয়েছে এরপরে তো বদলাইতে হয় বদলাইতে হয় কিন্তু আগের আগের আমাদের মারা ছিল আমার আমরা সময়ে যে সময় এরকম ছিল না তখন আমাদের অবস্থায় আমাদের মারা আরও অনেক কষ্ট করেছেন ঠান্ডার সময় আমরা টয়লেট করেছি টয়লেটকে বদলাইয়ে দিয়েছেন কিন্তু মা কষ্ট পান নাই মা কষ্ট পান নাই মা মা এবং বাবা তারা নিজে না খেয়ে ছেলেদের ছেলেদের খুশি ছেলেদেরকে খুশি করেছেন বাচ্চা অবস্থায় অনেক দুষ্টমি আমরা করেছি মা বাবা এটাকে সাদরেকরণ করেছেন আমরা অবুধ ছিলাম আমরা আমরা তারা মনে করছেন যে এটা তো অবুজ বাচ্চা এক সময় আমাদেরকে লুকাফ্টার করেছেন কিন্তু এই সময় যে আপনার এই যে মার পেট থেকে নেওয়া বাচ্চা হওয়ার পরে দুধ খাওয়া পর্যন্ত এর দুধ খাওয়ার পরে এরপরে বড় হওয়া এরপরে লেখাপড়া শেখানো এই যে একটা লং জার্নি আজকে আল্লাহ তালা স্মরণ করিয়ে দিলেন যে তুমি আজকে বার্ধক্যের মাঝে তুমি তোমার মা বাবাকে একটু চিন্তা করো যে তুমি একবার এরকম ছিলা আজকে মা বাবার হয়তো বার্ধক্যতার কারণ তারা একটু শিশুর মতো হয়ে যায় অনেক মা বাবা একটু দুর্বল হয়ে যায় অনেক সময় কথা একটু আপনার এই মিজাজটা একটু করা হয়ে যায় সবাই একরকম না কেউ কেউ আছে হয়তো একটু দেখা যায় মিজাজটা একটু একটু করা হয় বা একটু কি হয় অনেক সময় কথার মধ্যে বেশ কম হয় বয়সের কারণে আল্লাহ স্মরণ করিয়ে দিলেন তুমি এক সময় ছিলে তোমাকে কিন্তু তারা ছেড়ে দেয় নাই তোমাকে তো তোমার জন্য মা বাবা তার সমস্ত সুখকে বিলীন করে দিয়েছে তোমার তোমার সুখের জন্য তাদের সুখকে বিলীন করে দিয়েছে আজকে তুমি তুমি অনেক বড় হয়ে গেছো তোমার বাবা যদি কোনো ভুল করে কোনো বেশ কম হয় তুমি তাদের উপর কি করতে পারো তাকে তুমি তোমার লুকাফ্টার করতে হবে তাদের আল্লাহ করতে হবে তাইলে আজকের প্রথম দোয়া হইলো রব্বের হাম হোমা ক্যামা রব্বায়ী সগির রাব্বের হাম হোমা ক্যামা রাবানি সগির এটা আমরা প্রত্যেক দোয়ায় প্রত্যেক নমাজের পরে আমরা কি করব আমরা এটা করব একজন সাহাবি তার মাকে কাঁদে করে উনি হজ করাচ্ছেন এরপরে এই হজ করার পরে উনি বলছেন যে আমি আমার মার হক আদায় করেছি আর একজন সাহাবি শুনেছেন তো বলছেন এই উনি মনে মনে চিন্তা করছেন যে আমার মাকে আমি এই হজ করা এত যারা আপনারা হজে গেছেন আপনারা জানেন আমার আমি যে সময় ছোটো ছিলাম স্মরণ হয়ে গেল আপনাদেরকে সাথে শেয়ার করি আমার বাবাও আমাকে কাঁদে নিয়ে। আমাকে ছোটো অবস্থায় হজ করাইছেন যে সময় সিলেটের শীর্ষ রায় বুজুর্গ ছিলেন শেখে কৌরিয়া রহমতুল্লাহ আলী শেখে কাতিয়া রহমতুল্লাহ আলাই শেখে গাজীনগরীর রহমতুল্লাহ আলী এই সমস্ত বুজুর্গানি দিন ছিলেন এবং এই সময়ে আমি আমিও আমার আম্মার সাথে আব্বার সাথে ছিলাম তখন আজকে আমার আম্মার দুনিয়াতে নাই আমি আম্মার সাথে এই কঠিন সময়ে মা বাবা আমার জন্য অনেক কষ্ট করেছেন আর এই কথা এই কারণে এই কারণে স্মরণ হয়ে গেল যে একজন সাহাবি তার মাকে খাঁদে নেয়া কষ্ট এটা এত কঠিন বিষয় এত কঠিন বিষয় এত সহজ বিষয় না এই সময় উনি চিন্তা করছেন যে আমি যদি আমার মাকে নিয়ে এই যে আপনার মিনার মধ্যে থাকা আরাফার মধ্যে যাওয়া মুজদালিফায় যাওয়া এরপরে মিনার মধ্যে পাত্র মারার জন্য যাওয়া আবার তোওয়াফ করা করা এটা কি এত সহজ বিষয় উনি চিন্তা করছেন মনে হয় আমি আমার মার হক আদায় করেছি তখন আরেকদুল সাহাবি বললেন আরে তুমি কি বলছো এটা কি বলছো তুমি মার হক আদায় করতে পারবে না তুমি মার হক আদায় করতে পারবে না আজকে দুঃখ লাগে এটা আজকে আমার মা বাবাকে আমরা সম্মানই করি না আজকে মা বাবার কাছে আজকে আপনি বড়ো হয়ে গেছেন হয়তো এই দেশে আপনি অনেক সময় অনেক সময় আপনার এক জায়গায় আপনি থাকতে পারবেন না যেহেতু গড়ের একটা রিস্ট্রিকশন আছে বড়ো না বাধ্য আমরা অনেক সময় ছেলেরা মেয়েরা বের হয়ে যেতে কিন্তু এটার মানি না যে আপনি মা বাবাকে আফটার করবেন না আপনি মা বাবা বললেই না আপনি চলে কেনা আরেক দেশে এটা কেমন কথা হইলো কেমন কথা হইলো জিহাদে যাওয়ার জন্য বলছেন যে তুমি মার পারমিশন দাও পারমিশন নিতে হবে জিহাদে যেতে হলে দিনের কাজ করতে হলে আর আপনি পিকনিকে যাবেন আপনি একটা দেশ থেকে আরেক দেশ যাবেন আপনার বাবাকে বলবেন না আপনি মাকে বলবেন না আপনি এক টাউন থেকে টাউনে যাবেন বলবেন না আজকে যে মা বাবার জন্মদাতা এদেরকে আপনি খুশি রাখবেন না এদেরকে আপনি কিছু বলবেন না আপনি আপনার মনে করে আপনি আপনার লাইফকে গঠন করছেন কিভাবে সুখ হয় ফ্যামিলি নিয়ে খুব এনজয় করছেন কিন্তু মা বাবার সাথে আপনার যোগাযোগ নাই তাইলে ডেফিনেটলি আপনি সাকসেস হতে পারবেন না আজকে হয়তো আপনি খুশি আছেন কালকে আপনি বিপদে পড়বেন যে বলেন মা বাবার খুশি না করে কোনো মানুষ খুশি হতে পারবে না আপনি যদি আপনার মা বাবা খুশি রাখেন তাইলে আপনি খুশি থাকবেন খুশি থাকবেন একবারে একবারে সহজ কথা এখন আমি চিন্তা করি আমরা প্রত্যেকে হিসাব নেই আমি আমার মা বাবার সাথে কীরকম ব্যবহার করেছি বা এখন এখনও সময় আছে আমি মা বাবাকে খুশি রাখার এখনো সময় আছে এই জন্য প্রথম নম্বর হইলো আমরা তাদের জন্য কি করবো এই যে প্রথম দোয়াটা আমরা বললাম এটা গেল প্রথম দোয়া আর সেকেন্ড দোয়া যেটা আছে সেটা হাতে ইব্রাহিম হলামের দোয়া এখন একটা প্রশ্ন হইলো যে হতে ইব্রাহিম হসলাম যে দোয়া করলেন ও তার বাবা আমরা জানি উনি কাফির ছিলেন তাহলে কাফিরের জন্য যে বললেন এই সময় নিষেধ ছিল না এর পরে হয়তো আল্লাহ তালা হাজি ইব্রাহিম নিষেধ করেছেন যে না কোনো মা বাবা যদি কাফির হয় তার জন্য তুমি এমনিও দোয়া করা যাবে কিন্তু মাখফিরতের দোয়া করা যায় না যদি মা বাবা কাফির হয় তাইলে এই আয়তের মধ্যে আল্লাহ তালা আল্লাহ তালা হজরত ইব্রাহিম নামের দোয়াকে আমাদের সামনে নিয়ে আসছেন যাতে আমরাও এটা করতে পারি আমরাও এটা করতে পারি দোয়াটা কি

প্রথমে নিজের জন্য ক্ষমা চাইলেন প্রথমে নিজের জন্য রব্বানা ফিরিলি এরপরে বলি ওয়ালি দাইয়া এটাই দোয়ার সিস্টেম আপনি যে সময় মোনাজাত করবেন প্রথমে বলবেন হে আল্লাহ আমাকে মাফ করো এরপরে বলেন মা বাবাকে মাফ করো এরপরে আপনার যারা আছেন প্রতিবেশী আত্মীয় স্বজন সবার কথা স্মরণ করবেন মুসলিম মার কথা স্মরণ করবেন কিন্তু প্রথমে বলবেন আমাকে হে আল্লাহ আমাকে মাফ করো এরপরে মা বাবার জন্য এই জন্য দোয়ার মধ্যে এটাকে আপনি ফলো করতে পারেন এটাকে এটাকে ফলো করবেন এটাকে ফলো করবেন এই দোয়া এই দোয়াটা শুরু করার আগে হযরত ইব্রাহিম ইসলাম আল্লাহ তালা কিছু প্রশংসা করেছেন। প্রথমেই দোয়াটা করেন নাই। এর আগে বলেছেন আলহামদুলিল্লাহিল্লাজি ওয়া হাবালিয়া আলাল কি bari ইসমাঈল ওয় ইসহাক। ইন্ন রাব্বি লা প্রথমে আল্লাহর প্রশংসা করেছেন। এটা একটা দোয়া নিয়ম, একটা আদব যে আপনি কিছু চাবার আগে প্রথমে আল্লাহর কাছে কিছু কিছু প্রশংসা করেন। اللهم لك الحمد كما ينبغي لجلال <سؤال> وجهك وعظيم سلطانك اللهم لك الحمد كله يركب كيس تعريف اللهم لك الحمد كله ولك الشكر كله وطبعا جتا الصورة فاتحه من دعاء ايه الحمد لله رب العالمين الرحمن الرحيم ايه بولت بره يا الله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اترك برضو تبهره يا البوريه احنا ايه الله তিনি এই জায়গার মধ্যে হাজতে ইব্রাহিম ইসলাম প্রথমে আল্লাহ তাল্লার কাছে বলছেন আলহামদুলিল্লাহিল্লাহ এই আল্লাহর সমস্ত প্রশংসা যিনি আমাকে দান করেছেন আমাকে দান করেছেন বার্ধক্য অবস্থায় বার্ধক্য অবস্থায় কি কি দান করেছেন ইসমাইল এবং ইসহাক ইসমাইল এবং ইসহাক দুইটা ছেলে পেয়েছেন বার্ধক্য অবস্থায় যেসব মানুষের বাচ্চা পায় না এই টাইমে একটা মীরাকাল এটা আল্লাহ তালার শক্তি প্রদর্শন করেছেন যে দেখো আমি দিতে পারি আমার জন্য এরকম কিছু না কিন্তু কোনো ব্যাপার না মানুষের এই মানুষের যেটা মনে করে যে এটা মনে পারবেন হবে না কিন্তু আল্লাহ তালার জন্য তো এটা কঠিন না এই জন্য এই প্রশংসা করে এরপরে বলছেন ইন্না রব্বি আল্লাহ সামি ও দোয়া এরপরে বলছেন রব্বি জালনি মকিম সালাতি অমিন্দুর রিয়াতি রব্বানা ও তাকব্বাল দোয়া এরপরে বলছেন এই দোয়া জি আমাদের একটি আবার আসছে আপনার কাছে আমরা আজ সম্মানিত অতিথির কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া মা বাবার জন্য যে দোয়া এর আলোচনা শুনছিলাম এ ব্যাপারে আরও আলোচনা শুনবো আপনাদের কাছ থেকে কল নেব তবে তার আগে যেতে হচ্ছে আমাদের ছোট্ট একটি বিরতিতে ফিরছে শীঘ্রই সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আব্দুল মুন্তকিম জিরো আপনারা দেখছেন মাসনুন দোয়া আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাক প্রিয় ভাই বোনেরা বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মাসুন্দোয় বিরতির পূর্বে আমরা সম্মানিত অতিথির কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ একটি আলোচনা শুনেছি দোয়ার আরও আলোচনা শুনব তবে তার আগে জানি যে আমাদের এই অনুষ্ঠানে আপনারা সরাসরি অংশগ্রহণ করতে করতে পারবেন টিভি স্ক্রিনে দেয়া নম্বরে ফোন করে আপনারা প্রশ্ন করতে পারবেন তবে আপনাদের প্রশ্নগুলো হতে হবে মাসুন্দোয়াকে গিরে এদিকে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন আপনাদের এই প্রশ্নগুলো এবং আপনাদের এই উপস্থিতি আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর এবং স্বার্থ করে তুলবেন তাই জন্য আমরা আবারও চলে যাই সম্মানিত অতিথির কাছে যে মুফতি সাহেব আজকে আমরা যে আলোচনায় ছিলাম যে মা বাবার জন্য যে দোয়া আসলে মূল কথা হল যে একজন সন্তান আপনি বলেছেন যে দশ মাস পেটে থাকার পরে এরপর যখন ভূমিষ্ঠ হয় সে মা বাবা ছাড়া কোনো কিছু করতে পারে না বিশেষ করে মা মা বাবা স্যার কোনো কিছু করতে পারে না একটা একটা মুহূর্ত সে কোনো কিছু করতে পারে না সব কিছু সাহায্য নিতে হয় ছোটো ছোটো করে গ্রহ হয় মানে একটু একটু শিশু থেকে সে যুবক হয় বালক হয় এরপরে বড় হয় আসলে একটা সময় আসে যখন ধরেন বারো চোদ্দো অথবা পনেরো ষোলো বর্তমান সময়ে আসার পরে তার বন্ধুবান্ধব হয় অথবা তার স্কুল হয় বিভিন্ন ধরনের মানে ওর অন্য অন্য মানুষের সাথে মানে মিলিত হয় যার কারণে দেখা যায় যে এক সময় তার যে আগের যে সময়টা এরপর উল্টা হয়ে যায় যেমন সেমন যেমন অন্যদের কারণে চলা সাথে চলাফেরার কারণে বা বান্ধবতীর সাথে মা বাবার কথা অনেক সময় শুনে না মেন কথা হল যে এই যে সময়টা বিশেষ করে যে আপনার যে টিনেজার যে সময়টা এই সময়টাতে বিশ্বে হয় মানে বাচ্চারা এরপর বড়ো হলে তো এটা ডিফারেন্ট বড়ো হলে অনেকে আমরা মনে করি যে আমাদের সমাজ যেটা আছে মা বাবাকে মানে বোঝা বলে মনে করি এটা যেটা আমাদের মানে খুব খারাপ একটা কালচার আমাদের সমাজের মধ্যে রয়েছে মেন কথা হলো যে এখন এগুলো আমাদেরকে কিভাবে পরিবর্তন করতে হবে নাম্বার ওয়ান আমি যেটা মনে করি এক নম্বরে হলো আমাদের দিন থাকতে হবে যদি আমরা মূলত আমাদের দিন দিনইভাবে আমাদের বাচ্চাদের বাচ্চাগুলোকে আমরা গড়ে তুলি তাহলে এই যে বিরাট যে সমস্যা যে আমাদের সামনে এগুলা মানে আমাদের ফেস করতে হবে না আর একটা বিষয় হলো যদিও দিনও তাকেও তারপরে এই ফ্যামিলিতেগুলো আমাদের তর্বিও থাকতে হবে আমাদের এই যে

প্রথম নম্বর হইলো বাচ্চাদেরকে আপনি বলছেন দিনই নলেজও দিতে হবে আবার তার বিয়ে দিতে হবে এবং এগুলার অনেক অনেক জিনিসটা তারা জানেওই না যে মা বাবার যে রাইট আছে তারা চিন্তা করতেছে এই আপনার মা বাবা ঠিক আছে বস এটা তো এগুলা নিয়ে চিন্তাই করে না যে মা বাবার পিছনে মা বাবা আমাদের পিছনে কি করছে এটা অনেক সময় আমরা চিন্তাই করি না হয়তো এক সময় রিয়েলাইজ করবে যে সময় সে বাবা হবে বা মা হবে তখন চিন্তা করবে কিন্তু এর আগে অনেকে চিন্তাই করে না এই জন্য বলা হয় যে এলিম থাকতে হবে এই যে মা এই সম্পর্ক অনেক সময় আছে যে এইগুলো আমাদের নলেজের মধ্যে নাই এই জন্য এই জায়গাটা বলা হয় যে আজকে যদি আমরা আমাদের বাচ্চাদেরকে এই নলেজটা দিতে পারতাম যে কার কি রাইট আছে বাবা বাবার কী রাইট আছে মার কী রাইট আছে প্রতিবেশীর কী রাইট আছে আপনার আত্মীয় স্বজনের কী রাইট আছে এই যে আপনার এইগুলো যদি আপনার জানতো তাইলে তো সে হয়তো মানার চিন্তা ভাবনা করতো জন্য বলা হয় যে আপনি আপনার গরের মধ্যে ছেলে এবং মেয়েদেরকে নিয়ে আপনি ডেইলি কিছু সময় তালিম তালিম করেন করেন আপনি যেমন রিয়াদুস একটা বুক আছে সেই সালিনের মধ্যে পাঠ পাট করে আছে আপনি চাইলে একটা একটা পাঠ করে ইংলিশে আছে আপনারা একদিন প্রত্যেকদিন দশটা মিনিট সময় দেন বাচ্চাদেরকে নিয়ে তাদেরকে বলেন যে বাবা তুমি পড়ো মা তুমি পড়ো মেয়েকে বলেন তুমি পড়ো কিন্তু এই দেখবেন দেখবেন ইনশাআল্লাহ কিছুদিন পরে এক বছর পরে অনেক নলেজ হয়ে যাবে অনেক নলেজ হয়ে যাবে তাইলে আজকেও যে আমি কয়েকটা বলবো এটাও আপনি হাদিসের বুকের মধ্যে পাবেন প্রথমে আমরা জানতে হবে মানার আগে তাকে সম্মান করার আগে তাকে লুক আফটার করার আগে তাকে কষ্ট যাতে আমরা না দেই তার প্রথম কাজ হইলো আমাদের নলেজ অর্জন করতে হবে এলিম অর্জন করতে হবে এর মধ্যে মা বাবার ব্যাপারে অনেক লম্বা আলোচনা আসছে কোনার মধ্যে তো বললাম কোনার মধ্যে বললাম হাদিস থেকে হাদিসের মধ্যে প্রচুর হাদিস আপনি পাবেন যে মা বাবা সম্পর্কে যেমন একটা হাদিসের মধ্যে আছে হাতেতে আবু হাতে আবু রাজ থেকে বর্ণিত উনি বলছেন যে একজন মানুষ আল্লাহর রসুলের কাছে আসলো আসে বলতেছে মান আহ কন্যাস বিহসনি সহবা যে আমি আমার কাছে সবচেয়ে ভালো সম্পর্ক ভালো ব্যবহার কে বেশি হকদা। আমার কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার কে বেশি হকদা। তখন আল্লাহ রসুল বলছেন উম্মুখা এরপরে বলছেন আবার তোমার মা এরপরে আবার বলছেন তোমার মা আবার বলছেন তোমার মা চার নম্বরে বলছেন তোমার বাবা এটা এটা একটা হাদিস এর পরে হাদিসের মধ্যে আসছে যে একজন মানুষ আসছেন আসার পরে উনি বলতেছেন আহ থেকে উনি আসছেন আচ্ছা বলছেন ইয়া বিহি যে আমার মা বাবা রসুল মা বাবা আমার মা বাবা তো তারা মৃত্যুবরণ করেছেন তাদের মৃত্যুবরণের পরে কি তাদের কোনো হক আমার কাছে আছে তাদের সাথে ভালো ব্যবহার করার কি আর কোনো তাদের সাথে কি আমি কি নাকি করতে পারি তখন আল্লাহ রসুল বলছেন নাম উল্লাহ হুমা কন্টিনিউ তুমি দোয়া করতে হবে কন্টিনিউ দোয়া করতে হবে আচ্ছা একটা প্রশ্ন যে রাব্বির হামহুমা এটা কি এই মৃত্যুর পরে দোয়া করব না জীবিত অবস্থায় দোয়া না সবসময় দোয়া করতে পারবেন এটা মা বাবা জীবিত থাকলে করতে পারবেন এটা এরকম না যে মা বাবা এই করতে হবে মৃত্যুবরণ করতে হবে এরকম না হামহুমা যে দোয়াটা আছে এটা জীবিত অবস্থায় করতে পারবেন মৃত্যুর মতের পরেও করতে পারেন তাইলে এই জায়গার মধ্যে আল্লাহ বলছেন হ্যাঁ এই সাহাবি যে সময় জিজ্ঞেস করছেন সাহাবি যে সময় জিজ্ঞেস করছেন যে আমার পিতা মাতার মৃত্যুর পরও কি তাদের প্রতি আমি ভালোবাহ করার কোনো কিছু আমার জন্য অবশিষ্ট আছে তখন আল্লাহ বলতেন না আম হা আছে কি তার জন্য দোয়া করতে হবে তাদের জন্য কন্টিনিউলি সব সময় দোয়া করতে হবে আছে আল্লাহ মাহফিল্লানাওয়ালি দেয়া আল্লাহ মফফিল্লানা বলিওয়ালি দেয় না এরকম যে দোয়াগুলো আছে আপনি করবেন এরপরে আরেকটা হক আছে কি যে তারা যদি কোনো অসিয়ত করে যায় তাহলে এটাকে পূরণ করা এটাও বাচ্চাদের হক আর আরেকটা হক আছে কি ও যে তাদের মাধ্যমে যে আত্মীয়জন আছে যেমন বাবার মাধ্যমে চাচা মার মাধ্যমে খালা এই যে চাচা ফুফু মামা খালা যারা আছেন আত্মীয় স্বজন আছেন মা বাবার মাধ্যমে যারা আত্মীয় আছেন তাদের সাথে সিলা রেহমি সম্পর্কটা ধরে রাখা যদি আপনি কমসে কম যদি আপনি কিছু নাও করতে পারেন কিন্তু তাদেরকে কষ্ট দিবেন না তাদেরকে কষ্ট দিবেন না আপনার মাধ্যমে কষ্ট দিবেন না আপনি যদি সম্ভব হয় মা বাবার পরে তাদেরকেও লুক আফটার করেন কিছুটা যতটুকু সম্ভব আপনি করেন কিন্তু তাদেরকে কষ্ট দিবেন না এরপরে বলছেন মা বাবার যারা বন্ধু ছিল তাদের সাথে সাথে ভালো ব্যবহার করো আল্লাহ রসুল সাল্লা ইসলাম হচ্ছে হাদিজা রাজন ইনতাকালের পরে তার যেত বান্ধবী ছিল এদের কাছে ওবডোকন পাঠাতেন হাদিয়া পাঠাতেন হান আল্লাহ কেন এটা এটা একটা জহিল যে মা বাবার ইন্তাকালের পরে তাদের বন্ধু বান্ধব যারা ছিল তাদের সাথেও ভালো ব্যবহার করা আরেকটা হাত এরকম আছে যে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি বাবার সন্তুষ্টির মাঝে মা বাবার সন্তুষ্টির মাঝে আল্লাহর সন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির মাঝে আল্লাহ আল্লাহ তালার অসন্তুষ্টি এটা মানে কি যে আপনি মা বাবাকে সন্তুষ্ট রাখবেন তাইলে ইনশাআল্লাহ আল্লাহ তালা সন্তুষ্টি পাবেন কিন্তু আপনি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার চেষ্টা করছেন নমাজ পড়ছেন এবাদত করছেন কিন্তু আপনি মা বাবাকে অসন্তুষ্ট করছেন তাইলে আপনার আল্লাহকে সন্তুষ্ট করা এত সহজ না আপনি আল্লাহকে রাজি করা এত সহজ না আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে হলে কি করতে হবে মা বাবাকে সন্তুষ্ট রাখতে হবে আরেকটা হাদিসের মধ্যে আসছে যে মা বাবাকে পাইলো দুজনকে পাইলো অথবা একজনকে পাইলো এর পরেও সে জান্নাতে যাইতে পারলো না জান্নাতি হতে পারলো না সে ধ্বংস হয়ে যাক এরকম একটা দোয়া একটা হাদিস আছে আরেকটা হাদিসের মধ্যে আসছে যে বাবা হইল জান্নাতের দরজার দরজার মধ্যে এই আউসাত আবু আবের জান্না যে বাবা হইল জান্নাতের দরজাগুলোর মধ্যে সর্বোত্তম দরজা আর এরপরে বলছেন তুমি যদি চাও এটাকে হেফাজত করো লুক আফটার করো আর তুমি যদি চাও তাহলে এটাকে তুমি কি করতে পারো ধ্বংসও করে দিতে পারো আরেকটা হাদিস এরকম প্রচুর হাদিস আছে একটা হাদিস আছে যে একজন সাহাবী চাচ্ছেন উনি যুদ্ধের মধ্যে যাবেন জেহাদের মধ্যে যাবেন তখন আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন হাল্লা কামিন ওম তোমার কি মা আছে তো বলেন হ্যাঁ আছে তখন বলছেন যাও তুমি তার মার খেদমত করো আল জান্নাত তাহতা রিজলাই রিজলাই হা জান্নাত হইল তোমার মায়ের পায়ের নিচে চিন্তা করেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য উনি আসছেন জিজ্ঞেস করছে তোমার মা কি আছে বলছেন হ্যাঁ আছে যাও তোমার মার খেদমত তোমার মায়ের পায়ের নিচে জান্নাত পাবো আরেকটা হাদিস আছে এরকম যে একটা হাদিস আছে যে এটা অনেক গুরুত্বপূর্ণ হাদিস আমার কাছে লাগে এটা অনেক গুরুত্বপূর্ণ যে একজন ছেলে যদি তার বাবার দিকে তাকায় মোহাম্মতের সাথে যদি একবার মোহাম্বতের সাথে যদি তাকায় তাইলে এক একটা দর্শনের দ্বারা এক একটা নজরের দ্বারা এক একবার তার দিকে তাকানোর দ্বারা আল্লাহ তালা তাকে একটা মকবুল হজের সাব দিবে একটা মকবুল হাজের সাব দিবে একজন জিজ্ঞেস করতেন ইয়ারসুল্লাহ যদি একজন মানুষ দশ বার আপনি সরি একশো বার একশো বার যদি কি করে তাকায় মা বাবার দিকে হ্যাঁ একশো বার থাকলে একশোটা হজের সব হবে আল্লাহর হাজারার মধ্যে কোনো কমতি নাই

ভবিষ্যৎ ভালো হবে আরেকটা হাতিসের মধ্যে আসছে যে আপনার এই অনেক হাতেজ আমরা বললাম যে একটা আরেকটা জিনিস হয়েছে মাতা পাতার খেদমত করার দ্বারা আল্লাহ তালা তার বয়সের মধ্যে বরকত দেয় তার আয়ুটা বৃদ্ধ হয়ে যায় এখানে আমাদের যারা ভিউয়ার আছেন আমি মনে করি সবাই আমরা চাই আমাদের বয়সটা যাতে আরও বেশি পাই অর্থাৎ যত বেশি লং লাইফ আমরা আমরা মনের মধ্যে একটা তমন্না করি আশা করি এটাও পাইতে হইলে আপনি যদি মা বাবাকে খুশি রাখেন তাহলে এই মা বাবাকে মা বাবার সাথে যদি ভালো ব্যবহার করেন সৎ ব্যবহার করেন লুকাফটার করেন দোয়া নেন তাইলে আল্লাহ আল্লাহ আপনাকে কি করবেন আল্লাহ করে দিবেন আপনার আল্লাহ আপনার কি করবেন যে আপনার বয়সের মধ্যে বরকত দান করবেন তাইলে মাতা পিতার সাথে খেদমত করলে মাতা পিতাকে লুকাফটার করলে মাতা পিতার তার সাথে ভালো ব্যবহার করলে কয়েকটা ফায়দা আছে কয়েকটা ফজিলত আছে এর মধ্যে একটা হইলো যে মাতা পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি মাতা পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি দুই নম্বর হইল পিতা মাতার খেদমতের দ্বারা আপনি জান্নাত অর্জন করতে পারবেন পিতামাতার খেদমতের দ্বারা কি করতে পারবেন জান্নাত অর্জন করতে পারবেন তিন নম্বর হইল পিতা মাতার দিকে যদি আপনি দয়ার দৃষ্টিতে রহমতের নজরে যদি আপনি তার দিকে তাকান তাহলে আল্লাহ তালা আপনাকে এক একটা তাকানোর দ্বারা আল্লাহ তালা আপনাকে এক একটা হজের সব দিবে এক একটা হজ্ মকবুল হজ্জে মকবুলের সব আপনি পাবেন আরেকটা ফজিলত হইল যে পিতা মাতার খেদমত করলে আল্লাহ তালা আপনার ওমরের মাঝে বয়সের মাঝে বরকত দান করবেন এগুলা আমরা বললাম যে এগুলা তো অনেক লম্বা আলোচনা আছে যে আপনার যে অনেক অনেক হাদিস আছে এই হাদিস থেকে আমরা কিছু হাদিস আপনাদের সাথে শেয়ার করলাম এটার মানে কি যে এগুলা যাতে আমরা একটু বুঝি আমরা একটু আমাদের সবাই যেন আমরা দুনিয়া এবং আখেরাতের মধ্যে সফল হতে হলে মা বাবার সাথে ভালো ব্যবহার করা এটা আমাদের জন্য জরুরি একটা আর একটা কথা আছে যদি আপনি মাতা পিতার সাথে যদি আপনি খারাপ ব্যবহার করেন তাইলে অনেক অনেক অপরাধের শাস্তি আল্লাহার সাথে সাথে দেন না কিন্তু মাতা পিতার সাথে খারাপ ব্যবহার যারা করে এদের শাস্তি আল্লাহ তালায় দুনিয়াতেও দিয়ে দেন এটা আল্লাহতালার নিয়ম অর্থাৎ অনেক শাস্তি আছে আল্লাহ তালার সাথে সাথে দেন না অপরাধের শাস্তি দেন না কিন্তু মাতা পিতার সাথে দুর্ব্যবহার যারা করছে এদেরকে আল্লাহ তারা ইহকালের মধ্যেও কি করেন শাস্তি দেন পরকালেও দিবেন একটা হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রবুল্লা আলহামী বলছেন যে হাদিসের মধ্যে আল্লাহ বলছেন যে তিন গুরু মানুষ তারা জান্নাতে যেতে পারবে না এর মধ্যে এক নম্বর হইলো যারা মা বাবার সাথে নাফর মান করে নাফরমানি করে মা বাবার সাথে কষ্ট দেয় এরা জানাতে যেতে পারবে না দুই নম্বর হইলো যারা মদ পান করে আর তিন নম্বর হইলো যারা আপনার কী করে যারা মানুষকে একসান করার পরে কুটা দেয় কিছুটা আপনি এত পয়সা আছে আপনি অনেক আমরা অনেক অনেক সময় আমরা অনেক মানুষকে কিছু পয়সা টয়সা দেই এটা আপনি মনে করবেন যে এই পয়সাটা আপনার না আপনার কাছে আল্লাহ তালা দিয়েছেন আমারত এটা দেওয়ার পরে যদি আপনি বলেন আরে তুমি কি কথা বলো তোমাকে আমি লুকাফ্টার করি এরকম কথা বলা যাবে না এটা ইসলামী এলাওই নাই এটা যদি করেন আপনার দানও গেছে বরং সে আপনি আল্লাহ তালার এই রহমত পাবেন না আল্লাহ তালার রহমত পাবেন না তিনগুলো মানুষকে জানাতে যেতে পারবে না একজন মা বাবাকে তারা কষ্ট দেয় এরা যেতে পারবে না যারা মত পান করে এরা যেতে পারবে না আর তিন নম্বর হইলো যারা আপনার কি করে দান করার পরে কুটা দেয় এই জন্য আমরা এটাই বলছিলাম যে আমরা সবাই চেষ্টা করব আল্লাহ রবুল আলমিন যেন আমাদের সবাইকে তৌফিক গান করে বিশেষ করে আজকে যে দুইটা দোয়া বললাম যে মা বাবার জন্য আমরা তাদেরকে লুক আফটার করব খেদমত করব দোয়া নিব এবং তাদের জন্য দোয়া করব এর মধ্যে এক নম্বর দোয়া ছিল কি রব্বির হাম হুমা কামা রব্বা ইয়া নি সগিরা রব্বির হাম হুমা কামা রব্বা ইয়া নি সগিরা আর সেকেন্ড দোয়া আমি বলেছিলাম যেটা রব্বানা ফির ইলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিল মিনীনা ইয়া উমা ইয়াকুমুল হিসাব এর আগের দোয়াটা ছিল এরকম يا رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء هي الله تمي عمك من عمر شنطان در دكي أبنى كي قرن نماز رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء هي الله عمر دعاك قبول كرو ير ربنا اغفر لي عمك معاف كرو عمر ما, ما بواك معاف كرو ولي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب عمر اي جدو والله ان شاء الله আল্লাহ বলে আলমী আমাদের এগুলো মেমোরাইজ করার জন্য তফিক দান করে এবং এগুলো প্রত্যেক নামাজের মধ্যে প্রত্যেক নামাজের পরে আমরা মোনাজাদের মধ্যে দোয়াটা করবো ইনশাআল্লাহ যে সাহেব যে আজকে তো আলোচনা হচ্ছে যে বিশেষ করে আমাদের তো দোয়া তো অবশ্যই করবো সাথে সাথে আমাদেরকে তো মানে প্র্যাকটিক্যালি মা বাবার সাথে যে খেদমত যেটা ওইটার মাধ্যমে তো আমরা অটোমেটিকলি একটা দোয়া পেয়ে যাবো অবশ্যই বেশক এই জন্য আসলে আমাদের আসলে যেটা আগে বলছিলাম যে আমাদের প্র্যাকটিসে আসতে হবে আমাদের তরবতে আসতে হবে আমাদের যে মা বাবার সাথে যে সম্পর্ক যেটা গুড রিলেশন গুড সম্পর্ক ফ্রেন্ডলি সম্পর্ক অথবা মা বাবাদের খোঁজখবর নেয় আমার লোক লোক আফটার করা আসলে আমাদের তো ওইটা অবশ্যই একটা পিছনে একটা লাইফ কেসে শিশুকালের জন্মের পরে ওইটা মা বাবা ছাড়া হয় নাই কিন্তু আমাদের এটা যদি চিন্তা করি যে আমাদের তো আমরাও একদিন মা বাবা হব তখন কিন্তু অনেক জিনিস মানে মাইন্ডে সেট হয়ে যাবে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে ওইটা আসলে আমাদের মধ্যে অবশ্যই আসতে হবে যে আমরাও একদিন মা বাবা হব তখন আমাদের কি হবে এটা যদি হয় আসলে এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়টা আজকে যেটা এসেছে আমাদের সামনে একটা পুরো সমাজের মধ্যে পুরো আপনি যেখানেই যান এই সমস্যাটা মানে বিরাট আকারে দান করেছে যে মা বাবার সাথে বারো সম্পর্কে নিয়ে অনেক জায়গায় দেখা যায় যে বোঝা মনে করে অনেক মানে ইয়ার ইয়ার বয়স্ক আশ্রয় আশ্রয় কেন্দ্র দিয়ে দিচ্ছে অনেকেই যেমন বিশেষ করে আমাদের দেশে অথবা অন্য অন্য দেশে এরকম আছে এই দেশেও অনেকেই এরকম হচ্ছে আসলে কথা হলো যে বয়স হওয়ার পরে মানুষের সব কিছু চেঞ্জ চেঞ্জ হয়ে যায় ঠিক আছে মা বাবা বৃদ্ধ হলে ওদের মানে চলাফেরা সব কিছুতে কিছু চেঞ্জিং আসবে কিন্তু আমাদের বুঝতে হবে আমরাও তো এক সময় এই সময়ে আসবো এই জন্য ইনশাল্লাহ অবশ্যই আমরা সবাই চেষ্টা করতাম যাতে আমরা মা বাবার সাথে ভালো সম্পর্ক করতে পারি গুড রিলেশন করতে পারি যে ওদের যদি কোনো সমস্যা থাকে এগুলো আমাদেরকে ম্যানেজ করে নিতে হবে কারণ ওরাতে বয়স হয়েছে অনেক জিনিস আছে আমরা বুঝতে পারবেন না কিন্তু আমাদেরকে রিয়েলাইজ করে দিতে হবে যে এটা কিরকম কিরকম কিভাবে মানে ফ্রেন্ডলি একটা সম্পর্ক হতে হবে আমরা মনে না এই যে আপনি যে কথা বললেন আসলে মা বাবা সম্পর্কে একটা ঘটনা আমার স্মরণ হয়ে গেল যে এটা সাহি বহারির মধ্যে একটা ঘটনা আছে যে হাল্লা রসুল বলছেন পূর্বেকার একজন মানুষ পূর্বেকার কয়েকজন মানুষ তারা বের হয়েছে আর বের হওয়ার পরে একটা গুহার মধ্যে গেছে গুহার মধ্যে যাওয়ার পরে তারা এক পাহাড়ের মধ্যে একটা কি থাকে গর্ত তাকে ঢুকছে আর ঢুকার পরে মুখটা আর একটা পাথরে আসছে আপনার ডাকে দিছে তাদেরকে ডেকে দিছে তারা আর বের হইতে পারছে না তারা আর বের হতে পারছে না তখন তারা পরামর্শ করলো যে আমরা কি করতে হবে প্রত্যেকেই একটা নেক আমল সামনে রেখে আমার লাইফের মধ্যে একটা মনে করো যে কোন একটা নেক আমল করেছ যেটাকে উচিলা করে তুমি দোয়া করবে আল্লাহর কাছে তাহলে একজন বলছে এরকম যে হে আল্লাহ আমার মা বাবা আমি তাদেরকে অনেক মহব্বত করতাম আমি যে সময় বাড়িতে যাইতাম বিকালে তখন প্রথমে আমি দুধ কি করতাম যে পশু থেকে দুধ নিয়া গাবি হোক বা উট হোক যেটাই হোক দুধগুলা নিয়ে আমি প্রথমে দুধ পান করাতাম মা বাবাকে এটা আমার রুটিন ছিল অর্থাৎ আমার ফ্যামিলিকে আমার বাচ্চাদেরকে আমি পরে খাওয়াইতাম প্রথমে আমার মা বাবাকে আমি খাওয়াইতাম একদিন গেছি আমার যাওয়াতে লেট হয়ে গেছে একটু রাত্রে লেট হয়ে গেছে গিয়ে দেখছি মা বাবা ঘুমাই গেছে মা বাবা কী করেছে ঘুমিয়ে গেছে এখন চিন্তা করলাম যে এখন কি করা যায় বললেন যে আমি অপেক্ষা করতে থাকলাম দেখি মা বাবা উঠে কিনা জাগাইলাম না কষ্ট হবে এরকম ফজর হয়ে গেছে ফজর হয়ে গেছে ফজরের সময় যে সময় উনি তারা উঠছেন ওঠার পরে তাদেরকে খাওয়াইছেন দুধ খাওয়াইছেন এরপরে বাচ্চাদেরকে খাওয়াইছেন এখন উনি বলতেছেন হে আল্লাহ যদি আপনি আমার এই আমলটাকে কবুল করেন তাহলে আপনি আমাদেরকে আজকের এই মুসিবতে আপনি আমাদেরকে উদ্ধার করেন এই দোয়া কবুল হয়েছে কিছুটা ফাঁক হয়েছে কিন্তু এখনও হতে পারবেন না আরেকজন দুই নম্বরজন দোয়া করতেছেন আল্লাহ আমি আমার চাচাত্র বোনের উপরে আশিক ছিলাম চাচাত্র বোনের উপরে কি ছিলাম আশিক ছিলাম এবং চাইছিলাম যে আমার মনের কি করব যে যৌন চাহিদা তার মাধ্যমে পূরণ করবো কিন্তু দেখা গেল আমি এটা ম্যানেজ করতে পারছি না হঠাৎ করে একদিন সে আসলো এবং সে কিছু পয়সা আমার কাছে চাইল হ্যাঁ কিছু পয়সা চাইলো তখন আমি ওই সুযোগটা নিলাম বললাম যে তুমি যদি আমার এই কন্ডিশন মানো তাইলে আমি তোমাকে পয়সা দিব সে অসহায় হয়ে সেটা মেনে নিয়েছে কিন্তু যে সময় আপনার এই কাজের সময় যে সময় তার এক সময় যেহেতু তার একটা হয়তো ফিক্স করা ছিল এই টাইমের সময় এই মহিলাটা বলছে যে তুমি আল্লাহকে ভয় করো তুমি আল্লাহকে ভয় করো তখন উনি সব সুযোগ ছিল চাইলে উনি এই আপনার এই অপরাধটা করতে পারতো কিন্তু উনি বলছে যা উনি আর এই কাজটা করেন নাই উনি বলছেন হে আল্লাহ যদি তুমি আমার এই কাজটাকে কবুল করো তাইলে তুমি আমাকে আজকে এই বিপদ থেকে উদ্ধার করো তখন কিছু ফাঁক হয়েছে কিছু ফাঁক হয়েছে আরেক আরেকজন উনি দোয়া করতেছে হে আল্লাহ আমার কাছে একজন মজদুর ছিল চাকর ছিল সে কাজ করে পয়সা নেয় নাই আর এই পয়সাটা আমি ব্যবসা শুরু করে দিলাম আর ব্যবসার মধ্যে বরকত হয়ে গেছে অনেক দিন পরে সে আসছে আর সে বলতেছে আপনি আমার পয়সা দেন তখন উনি বলতেছে এই যে দেখো মাটির মধ্যে যে গরু দেখছো এই যে বকরি ছাগল দেখতেছে সবগুলো তোমার বলতে আপনি তো আমার সাথে যোগ করতেছেন আপনি আমার সাথে মনে তামসা করতেছেন বলছে না না তামসা না এটা তোমার তখন সে সবগুলো দিয়ে গেছে একটাও আমাকে দেওয়া যায় না সবগুলো নিয়ে গেছে হে আল্লাহ এই কাজটা যদি তুমি পছন্দ করো তাইলে তুমি আমাদেরকে উদ্ধার করো তখন ফাঁক হয়ে গেছে তখন এই ফাকের দ্বারা তারা কি হয়েছেন এই ফাঁকের মধ্যে আর একটু ফাঁক হয়েছে তখন তারা বের হয়েছেন এই ঘটনা এটা বানানো ঘটনা না এটা বহারি শরীফের ঘটনা অনেক সময় আমরা কিসা শুনলেই মনে করি বানানো ঘটনা হ্যাঁ এই থেকে শিক্ষা হইল আমাদের যে আমরাও যদি আমাদের লাইফে নেক আমলকে সামনে করে হয়তো প্রত্যেকেরই কিছু আছে অনেক আমল আমরা করি অনেক আমল করি এই কোন আমল কোন একটা আমল হয়তো আল্লাহ তালে পছন্দ হয়ে যেতে পারে আপনি মনে করবেন যে আল্লাহ মনে হয় এটা আমার আল্লাহর কাছে আল্লাহর জন্য করেছি এটা মনে হয় আমার কাছে লাগতেছে এই আমলকে সামনে নিয়ে যদি আপনি কোনো দোয়া করেন তাহলে দোয়া কবুল হয় এই জন্য অনেকেই বলেন যে আপনি হয়তো নগদ কিছু নেক আমল করেও দোয়া করেন যেমন আপনি একটা প্রয়োজন আসছে তখন দুই একাত নামাজ পড়েন দুই একাত নামাজ করে দোয়া করেন অথবা সৎকার করে দোয়া করেন কোনো একটা নেক আমল করার পরে দোয়া করেন এই দোয়াটা আরও বেশি পাওয়ারফুল হবে আরও বেশি এই আপনার আল্লাহ তালার কাছে কবুল হওয়ার জন্য আরও বেশি প্রিয় কি হবে আপনার এটা আশা করা যাবে এই জন্য আমরা এই কথা বলছিলাম যে আমরা কি করতে হবে যে আমাদের যে দোয়া যেটা এই দোয়ার মধ্যে মা বাবাকে সহিক রাখতে হবে আজকের বিষয়বস্তু এটা যে আপনার সাথে আপনার মা বাবাকে দোয়ার মধ্যে সামিল রাখতে হবে এতে প্রথমে আপনি আপনার জন্য দোয়া করবেন আপনার মা বাবার জন্য দোয়া করবেন এরপরে আপনি সবার জন্য দোয়া করবেন আপনাকে একজন এসে বলছে যে আপনি আমার জন্য রিজিকের দোয়া করেন আমার একটা কাজের জন্য দোয়া করেন আপনি প্রথমে বলবেন হে আল্লাহ আল্লাহ তুমি আমাকেও রিজিক দাও আমার মা বাবাকে হালাল রিজিক দাও আল্লাহ আমার এই বাইকেও ও দাও এরকম করবেন সবসময় দোয়া করবেন একটা দোয়া সিরিয়াল হইলো আপনার জন্য করবেন আপনার মা বাবার জন্য করবেন এরপরে আত্মীয় স্বজন মা সবার জন্য অথবা কেউ যদি আপনাকে আশা করে আপনার কাছে আরোজ করে তার জন্য আপনি দোয়া করবেন আমরা এই এই যে কথাটা বলছিলাম যে আজকের যে প্রথম দোয়াটা আমরা বললাম সুরেবন ইসরাইল থেকে যেটা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ সবাই এটা জানেনও আশা করি রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ারিস আমরা অনেক সময় কী আছে যে ভুলে যাই মা বাবা দুনিয়া থেকে চালার পরে যাওয়ার পরে কিছুদিন মনে থাকে এর পরে বলে যাই কিন্তু হ্যাঁ এটা কিছুটা কমে যায় কিন্তু এরপরেও এটার মানে না যে আপনি ভুলে যাবেন আমি আমি ভুলে যাব তাদের জন্য দোয়া করতে থাকবো করতেই থাকবো কিছুটা সৎকার করতে থাকবো ইনশাআল্লাহ এতে ইনশাল্লাহ আপনার আপনারই জীবন সুন্দর হবে এরপরে আরেকটা দোয়া বলেছিলাম রব্বানাক ফিরলি ওলি ওয়ালি দইয়া কোমুল হিসাব এই দুটি দোয়া আমরা অবশ্যই শিখে নেব ইনশাআল্লাহ এর এই দোয়ার আগের যে দুইটি দোয়া আছে এটাও আপনি চাইলে পড়তে পারেন আলহামদুলিল্লাহ ওয়াহাব আলী আল আল কিবারি না এটা এটা বলেছিলেন ইব্রাহিম আলী ইসলাম এটা বলা দরকার নাই এর পরে বলতে পারেন রব্বি যা আলনি মকিম সালায়াতি অমিন দুরিয়াতি রব্বানা ও তাকব্বাল দু আ রব্বানা ফিরলি ওয়ালি ওয়ালি দইয়া ওয়ালিল মিনিয়া কোমল হিসাব আজকে আমাদের শেষ কথা হলো এটা আমাদের যারা ভিউয়ার আছেন আমরা মা বাবাকে খেদমত করবো মা বাবাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করব মা বাবাকে মা বাবাকে লুক আফটার করব মা বাবাকে আমাদেরকে সবাইকে কবুল করেন আমাদের যারা মা বাবা থেকে চলে গেছেন তাদেরকে যেন করেন যারা দুনিয়াতে আছেন তাদের জন্য হায়রে তৈবা দান করেন এবং আমাদেরকে তাদের খেদমত করার তৌফিক দান করেন সাহেব অনেক সুন্দর দোয়া এবং আলোচনা করার জন্য আবার আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই বোনা আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত সম্মানিত অতিথি আজকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমরা অনুষ্ঠানের প্রথম থেকে যা কিছু আলোচনা করার সময় দিলাম সব কিছু আল্লাহ তালা মঞ্জুর করুন আগামী অনুষ্ঠান দেখার মতো আজ জানি আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিকে